জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। একটি বালতিতে তাজা বোমা উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার মহেশপুর অঞ্চলের শাঁকোপাড়া আমবাগানে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একটি বাগানে বেশ কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখান থেকে একটি বালতিতে 8 থেকে 10টি তাজা বোমা সহ 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ইব্রাহিম শেখ, হোদা আলম, নাসিরুদ্দিন শেখ। ধৃতদের সকলের বাড়ি ফরাক্কার শাঁকোপাড়া। ঘটনাস্থল ঘিরে রেখেছে ফরাক্কা থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেয় ফরাক্কা থানার পুলিশ। কি কারণে বোমাগুলি বাঁধা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। শুনছি যে বোমা উদ্ধার হয়েছে এখানে আর কি। মানে আপনাদের পাশের জমিতে নাকি? হ্যাঁ, পাশে জমি। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ তো আছে আর কি। ভয় তো লাগবে স্যার, ভয় তো লাগবে। এখনই তো শুনছি যে বোমা উদ্ধার হয়েছে। পুলিশ এসেছে? পুলিশ তো এসেছে, পুলিশ তো আছে। পুলিশ এসেছে উদ্ধার তো, ভয় তো লাগবে। ভয় লাগা ভয় লাগার জিনিস থাকলে তো ভয় লাগে।